খবরদার আমার সাথে কোনো রকম চ্যালেঞ্জ করতে আসবে না পাপ করে কিন্তু কোনোদিন গোপন রাখা যায় না একদিন না একদিন জানাজানি হয়ে যাবে যেরকম তোমারটা হয়েছে এই এই মহিলা তুমি কি ভূত না সিআইডি গোয়েন্দাগিরি ফালা বাড়াইছা পুলিশের বাড়ি না খালি তুমি সত্যি কথাটা স্বীকার করবে না যাও যাও না কে ডাকি নিয়ে আসো পুলিশ দেখি তোমার পুলিশ কি করবে পারে আমার পরে তো মিজাজ গরম করে কোনো লাভ হবে না এই কাজটা তুমি কি করে করতে পারলে সেটা আমার কওদিন হ্যাঁ এই মহিলাকে নিয়ে আমি কি করব রে হ্যাঁ এই তোমার সাথে কি জুরেন বেটার কথাবার্তা হয় নাকি দুজনের সুর তো একই রাখতেছে বুসা সরকার সত্যি কথা কিন্তু একদিন শোনাই যাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে না আগে কও লাশ দুটো কোনে গুম করিছাও কে তোমার না অনেক ক্ষমতা হ্যাঁ যখন তখন যারে তারে ঘর বটকাই দিবার চাও সেই ক্ষমতা দিয়ে বাড়ি করো না লাশ কোথায় গুম করেছি তার মানে তুমি স্বীকার করলে না লাশ দুটো তুমি গুম করিছ হ্যাঁ মনে করো স্বীকার করেছি লাশ গুম করেছি যা পরে করো গিয়ে যাও খবরদার আমার সাথে কোনো রকম চ্যালেঞ্জ করতে আসবে না পাপ করে কিন্তু কোনোদিন গোপন রাখা যায় না একদিন না একদিন জানাজানি হয়ে যাবে যেরকম তোমারটা হয়েছে এই এই মহিলা তুমি কি ভূত না সিআইডি গোয়েন্দাগিরি ফালা বাড়াইছাও মনে করো তাই আচ্ছা বুঝো সরকার তুমি প্রথমে প্ল্যান করেছিলে যে তুমি শ্বশুর বাড়ি যাওয়ার সময় টেরে নেতে তোমার বউরে ফেলায় মারবা তাই না হ্যাঁ আমার শ্বশুর বাড়ি যাতে যে ট্রেন লাগে সেটাও জানো দেখতেছি হ্যাঁ খুব ভালো গোয়েন্দা হইছে আও এই ইয়ার কি মেরে কিন্তু হালকা করার চেষ্টা করে না যখন তোমার প্রথম প্ল্যানটা সফল হয়নি তখন তুমি কি করিছো ও বালিশ চাপা দিয়ে তুমি মেরে ফেলিছো তাই না আচ্ছা তুমি কি লাশ মাটি চাপা দিছো নাকি হ্যাঁ মহিলা রে তোমার উল্টা পাল্টা কথা অনেকক্ষণ ধরে সহ্য করতেছি চোখের সামনে থেকে দূর হয়ে যাও কলিয়াম নালে কিন্তু ভূত হয়েও পার পাবে না ও আচ্ছা তুমি শিফালির মতো আমার খুন করবা চাও না আমার খুন করবা চাও খুন তো তুমি করিয়েই ফেলাইছো আমারে তোমার ভাই সরকার সাহেব তো পেশাদার খুনি না সেই জন্যে সে অনুশোচনায় ভুগতেছে দেখো আরে এইসব দেখে শুনে তো আমারই পাগল হয়ে যাওয়ার দশা হয়ে গেছে চলো এটাই সবচেয়ে বড় সুযোগ এখন যেহেতু সে বিবেকের দংশনে ক্ষত বিক্ষত হচ্ছে এই সুযোগে তার উপর যদি চাপ দেওয়া যায় তাহলে পরে সে আসল সত্যটা প্রকাশ করে দিবে চলো তার সাথে কথা কই এখনই সুযোগ আসো বাইচে থেকেও চালাইছে মরে যাও শান্তি নাই যা না কইলাম কথা কানে যায় না নাকি যাও যাও এই থেকে কি হয়েছে তুমি এখানে একা একা কার সাথে কথা করছো কিছু না তোরা এখানে কিছু নেই আব্বা আপনাকে আমরা খুঁজতেছিলাম ঘরের ভিতর না পেয়ে আসতে আসতে দেখলাম যে আপনি এখানে বসে আছেন সেই জন্যে আপনার বিবেকের খুব দংশন হচ্ছে তাই না আব্বা আমি বুঝতে পারিছি ফুপুর কাছে সেই কথা আমি করছিলাম ফুপুর কাছে কি করছিলি সেটা আমার জানার দরকার নাই আমাকে কেন খুঁজতেছিলি সেটা কো আপনার একটা নতুন খবর দেওয়ার আছে আব্বা ওই যে ছোট আমি কিন্তু থানায় যাই নাই আমাকে তো সে খবর দেওয়ার দরকার নাই আমি তো জানি সে থানায় যায় নাই আপনি তো জানবেনই আব্বা
কারণ আপনার বিবেকের দংশন দেখেই আমরা বুঝতে পারছি আপনার এখন বিবেকের দংশন হচ্ছে হয়েই পারে মানুষ ভুলক্রমে কোনো ঘটনা ঘটা ফালা দিলে পরে তারপরে কিন্তু সে অনুশোচনায় ভোগে শিরায় হচ্ছে তাই না প্রভু আব্বা কিসের বিবেকের দংশন কিসের অনুশোচনা আমি এমন কোনো কাজ করি নাই যার জন্য আমার অনুশোচনা করা লাগবে আব্বা এখন তো এই কথা কইলে হবি না আপনি যা কইছেন আমি ফুফু সব আমরা শুনেছি আমরা দুইজনই সাক্ষী তাই না ফুফু কি শুনেছিস কি স্বীকার করেছিস ওই যে আপনি ছোট আমি গুম করেছেন গুম করার পিছনে কারণ আছে সে আপনার ডিস্টার্ব করতেছিল এখন সেটা আপনি করার পর অনুশোচনা হচ্ছে আপনার আপনার বিবেকের দংশনে ভুগতেছেন তাই না ফুফু দেখ একজুরেন তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা নালি পরে জুতে দিয়ে পিটাইয়া তোর পিঠের ছাল তুলে ভালাবো আরে ভাইজান ভাইজান মাথা গরম করে না ভাইজান ওই জুরেন তো ভুল কিছু করছে না ঠিকই তো করছে তুমি তো এরকম কথাই করছিলে তা না হলে তুমি একা একা কার সাথে কথা করছিলে কও তো ভূতের সাথে কথা করছিলাম তোমার কোনো সমস্যা আইসে বড় গোয়েন্দা হয়ে গেছে প্রমাণ কিন্তু আরেকটা হাতে চলে আসলো আব্বা কিন্তু নিজের মুখে স্বীকার করলো সে ভূতের সাথে কথা করছিল ভূত কিরা ভূত কি বাকরে হয় অপঘাতে মানুষ মারা গেলে পরে তারপর সে ভূত হয়ে যায় কিরা অপঘাতে মারা গেছে গুম হয়েছে কিরা ছোট আম্মি গুম করেছে কিরা আব্বা তার মানে ছোট আমির ভূতের সাথে আব্বা কথা করছিল আবার প্রমাণ কতগুনে প্রমাণ আমি কালেক্ট করবো আব্বা খুন করেছে ছোট আমি গুম করেছে আমি বুঝে গেছি দেখতেছি কি করা যায়